আল্লাহ ভালোবেসে যদি কেউ আমাকে একটা পার্লার দিয়ে দেয়, তো আমি তাকেও চালাইতে পারবো, আচ্ছা, সেই ক্ষমতা আল্লাহর রহমতে আছে। পার্লারের কাজ সব পারেন? হ্যাঁ, সব পারে। তো আপনি নিজে দিতে পারেন না? নিজে তো দিতে পারি না, নিজে তো সে সামর্থ্যটা নাই। আচ্ছা, থাকলে তো আর ইউটিউবে আসতে না? থাকলে তো আর না, ইউটিউবে আসছে তো একটা মনের মানুষের জন্য, আর যাতে আমার মনে করেন যে ফিউচারটা সুন্দর হয় এর জন্য। আচ্ছা, ফিউচার নিয়ে খুব চিন্তা করুন। দর্শক, আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? তানিশা। খুব সুন্দর আছেন নাম তানিশা, বা লম্বা চড়া তো ভালোই আছেন। বিয়ে শাদি হয়েছে নাকি? না। আচ্ছা, যাক, কারো মন টুন ভাঙেন নাই তো? আবার না, মন কিভাবে ভাঙবো। আচ্ছা, প্রেম করে দেখা গেলো, শেখা দিলেন? কারে শেখা দিছি, আমাকেই তো মানুষ শেখা দেয়। কি বলেন, এত সুন্দর চেহারা, তারপর আপনি শেখা খান, কেউ বিশ্বাস করবে? এটা শেখা খাই না, মানুষ আশা দেয়, ভরসা দেয়, কিন্তু বেইমানি করে। আচ্ছা, মানে আশা ভরসা দেওয়া পর্যন্তই থাকে, মানে কেউ বিয়ে শাদি করে না নাকি? না, বিয়ে শাদির কথা বলে আজকে কালকে, বেতন পাইলে বিয়ে করব, আবার বলে যে তুমি খরচ দিয়ে বিয়ে বসো, পরে আমি দিয়ে দিব। আমার যদি সামর্থ্য থাকতো তো আমি করতে পারতাম। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার মা আছে, আর ছোট একটা ভাই। আচ্ছা, বিয়ে শাদি আপনার হয় নাই তো? না না, বিয়ে শাদি হয় নাই, বিয়ে শাদি করতে চাইতেছি। সংসার কে চালায়? সংসার আমার মা টুকটাক হাতের কাজ করে, আমি সেলাই মেশিনে কাজ করি একজনের দোকানে, আর এমনিতে পার্লারের কাজ করতাম আগে। আচ্ছা, তো পার্লারে কাজ করতে নাম করেন না? না, এখন করি না, ওখানে এখন লোক লাগে না। আমি মানে কাজ শিখছি, কাজ জানার পরে ওদের এখানে এক বছর কাজ করছিলাম, কিন্তু এখন আপাতত সেলাই কাজ করতেছি। আপাতত সেলাই মেশিনে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, তো পার্লারের কাজটা ভালো ছিল না? ভালো ছিল, এখন যদি তাদের লোক না লাগে তাহলে তো রাখবে না, এখন সে একলাই পার্লারের কাজ মানে চালায়, যার পার্লার সেই চালায় শুধু। তো আপনি একটা পার্লার দিয়ে দেন, পার্লারের কাজ বাজ জানেন না? একটা সেলাই মেশিন তো কিনতে পারি না, পার্লার কীভাবে দেবো? আচ্ছা আচ্ছা, একটা সেলাই মেশিনের জন্য অন্য জনের দোকানে কাজ করতেছি। তো এখন মনে করেন কি, যদি আপনাকে একটা সেলাই মেশিন কিনে দেয় বা একটা পার্লার দিয়ে দেয়, তো আপনাকে সে কাজ করে তাকে সেই ঋণ পরিশোধ করতে পারবেন? ঋণের জন্য ঋণ না তো, আমি চাই না কি আমাকে ধার দেখ বা ঋণে দেখ, আমি চাই যে আমাকে ভালোবেসে সারা জীবন আমার পাশে থাকবে, সে আমাকে ভালো মনে দেখ, আমি কারোর কাছে এমনিতে একটা করে চাই। তো ভালোবেসে মনে করেন আপনাকে দিল, তো মনে করেন দেখা গেল ভালোবেসে আমাকে দিলে আমি নিজে ইনশাল্লাহ ইনকাম করে চলতে পারবো, আর সে আমার পাশে থাকলে তারও প্রয়োজন, আমি মিটাতে পারবো, হেল্প করতে পারবো। আচ্ছা, ভালো কথা বলছেন। পড়াশোনা করা দুই কোশ্চেন জানি, এইট পর্যন্ত। যদি পড়াশোনা একটু ভালো করতেন তাহলে স্কুলে চাকরি করতে পারতেন, হয়তো কোনো জায়গায় জব নিতে পারতেন। যতদিন বাবা ছিল আমাদের পাশে ততদিন পড়াশোনা করছি। আচ্ছা, বাবা বিয়ে করে চলে যাওয়ার পর পড়াশোনা। আচ্ছা, তো দর্শক, আপনারা তানিশার কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে 01938445308। আমি নাম্বারটা আবারও বলছি, 01938445308। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশদ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।